দুই বছরে এতগুলো কাঁঠাল? জি, এই গাছটা দেখেন আমার হাতের মতনই মোটা। আপনার এই গাছে কাঁঠাল পর্যাপ্ত পরিমাণে, একটা একটা গাছে ওরকম 30টা 35টা করে বড় বড় কাঁঠাল ছিল। বাঁশ দিয়ে পুরা সব আমরা বেঁধে রাখছিলাম, বাঁশগুলো এই এতটুকু গাছে 20 থেকে 30টি কাঁঠাল। হ্যাঁ, ভিয়েতনামি কাঁঠাল গাছ লাগানোর কতদিন পরে ফল আসে? ভিয়েতনামি কাঁঠাল গাছ আপনার লাগানোর 6 মাস থেকে 1 বছরের ভিতরেই আপনার ফুল ফল আসবে। প্রথম বছর দেখা যাচ্ছে যে ফুলটা ভেঙে দিতে হবে, গাছটা একটু বাড়াই নিতে হবে। ফল থাকলে গাছ বাড়বে না, গাছ নষ্ট হয়ে যাবে, ভেঙে যাবে গাছ। তা দেখা যাচ্ছে যে আপনার 1.5 বছরের মাথায় কিংবা 1 বছরের মাথায় গিয়ে যদি ফলটা নেন, তাহলে দেখা যাচ্ছে পরিপূর্ণ ফলও পাবেন, আবার দেখা যাচ্ছে যে আপনি হচ্ছে গাছটাও আপনার ভালো থাকবে। সাধারণত দেশি কাঁঠালের এরকম কোনো শেপ নেই, আর আমাদের এই ভিয়েতনামি 12 মাসি কাঁঠাল, তারপর পিঙ্ক কালার কাঁঠাল, এগুলোর কিন্তু এই যে এখানে কিন্তু একটা শেপ আছে আলাদাভাবে, অন্য কাঁঠালে কিন্তু এটা হয় না। আর এই কাঁঠালটা আপনার অনেক ফ্লেভার, মিষ্টি বেশি হয়, আবার কাঁচা আপনার সবজি এছাড়াও খাওয়া যায়। দেশি কাঁঠালের থেকে আপনার অনেক মিষ্টি, অনেক ফ্লেভার। আর কাঁঠাল এমন একটা জিনিস, আর আমাদের বাংলাদেশে জাতীয় ফল কাঁঠাল, কাঁঠালের কিন্তু কোনো বাদ নেই। কাঁঠালের এই সুঘাও কিন্তু হচ্ছে আপনার সবজি রান্না করে খাওয়া যায়, আবার মনে করেন যে কাঁঠালের এটা আপনার গবাদি পশু ছাগলে খায়, এর বিচিটা সবজি রান্না করে খাওয়া যায়, তারপরে কাঁঠালটা খাওয়া যায়। সেই জন্যে আপনার কাঁঠালটা আর কিন্তু চাহিদা আমাদের দেশে যেভাবে দরকার সেভাবে কিন্তু নাই বর্তমানে, কিন্তু এইসব হাইব্রিড ভ্যারাইটি যেগুলো আমরা নিয়ে আসছি এগুলো মানুষের মাঝে আমরা ছড়াই দেবো, আবার বাংলাদেশে কাঁঠাল আপনার ওরকম বাণিজ্যিক আকারে সব শুরু হয়ে যাবে। আসসালামু আলাইকুম, সুপ্রিয় দর্শকবৃন্দ, নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা দেশ বা দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই ভালো আছেন। আমি এই মুহূর্তে অবস্থান করছি চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার মানিকপুর গ্রামের সজল আহমেদ ভাইয়ের মিশ্র ফলের বাগানে। আমার সামনে যে গাছটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে 12 মাসি কাঁঠাল গাছ। এখন কার্তিক মাস চলছে, কিন্তু নর্মালি আমাদের দেশীয় কাঁঠালগুলোর মুকুল বা ফল আসা শুরু হয় পৌষ মাস থেকে, কিন্তু এখন চলছে কার্তিক মাস। দেখতে পাচ্ছেন এখন গাছে কাঁঠাল ধরেছে। নিঃসন্দেহে বলতে পারি এই কাঁঠাল বাগানের যে সৌন্দর্য সেটি কিন্তু বহুগুণে বাড়িয়ে দিবে। স্বাদ এবং মিষ্টতা বা আরও নানাবিধ কথা শুনবো সজল আহমেদ ভাইয়ের সঙ্গে। আশা করি পুরো ভিডিও জুড়ে আপনারা সাথে থাকবেন। আমরা চলুন এ ব্যাপারে সজল ভাইয়ের সাথে কথা বলে আসি। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। আপনার বাগানে এসেছি এবং খুবই মানে আশ্চর্য হয়েছে যে এত ছোট গাছে ফল দেখে, অর্থাৎ কাঁঠাল দেখে, কারণ এখন কাঁঠালের তো মৌসুম না। না না, কাঁঠাল দেখতে পাচ্ছি না। আমাদের এটা আপনার হচ্ছে হাইব্রিড একটা ভ্যারাইটি, এটা ভিয়েতনামি 12 মাসি কাঁঠাল। এই কাঁঠাল এখনও ছিল আপনার 20 দিন মতন আগে আমরা সব হারভেস্ট করেছি, এখনও গাছে দেখেন ছোট কাঁঠাল, তারপরে এই যে মাঝারি সাইজের, তারপরে এই যে আবহাওয়া খারাপ গেল তো সেই কারণের জন্য কাঁঠালগুলো আপনার সব ধরে গেছে, নাহলে কাঁঠাল আরও ছিল। এই যে এখানে নিচেই গাছের নিচে পড়ে আছে, এই যে এটা হচ্ছে 12 মাসি ভিয়েতনামি কাঁঠাল। আমার নাম মোহাম্মদ সজল, গ্রাম মানিকপুর, থানা জীবননগর, জেলা চুয়াডাঙ্গা। এটা 12 মাসি ভিয়েতনামি কাঁঠাল। এই কাঁঠালটা আপনার সবসময় ধরে গাছে। আমাদের কাছে আপনার কাঁঠালের 3টা ভ্যারাইটি আছে, এখন ওই গাছগুলো ফল নেই বলে আপনার দেখাইতে পাচ্ছি না। আমাদের কাঁঠালের আপনার প্রথমে একটা লাল কাঁঠাল আছে, ওইটা সিজনে একবার ধরে, ওইটা মিষ্টি বেশি হয়, ফ্লেভার বেশি লালটা, আর দেখতে অনেক সুন্দর। আর যেটা পিঙ্ক কালার আছে ওইটা 2বার ধরে, আর যেটা হচ্ছে আপনার 12 মাসে ভিয়েতনামে আছে এটা আপনার সব সময়ই হয়। ভাই তাহলে আমরা যে গাছের নিচে বসে আছি এটা কি তাহলে 12 মাসে ভিয়েতনামি কাঁঠাল গাছ? জি, এটা 12 মাসে ভিয়েতনামি কাঁঠাল গাছ। এই কাঁঠালের মানে গাছ কতটুকু উচ্চতা হবে, এই কি শেষ নাকি আরও বড়? না, এগুলো হচ্ছে আপনার এই যে ভিয়েতনামি কাঁঠাল গাছের নিচে আমরা বসে আছি, এই গাছ কি আরও বেশি বড় হয় নাকি এখানে শেষ? না, এটা হচ্ছে আপনার আমাদের সাধারণত কাঁঠালের মতন ওরকম গাছ বড় হবে। এই গাছের সিস্টেম, এই গাছের গুঁড়াতে, গাছের পাতায় সব জায়গায় কাঁঠাল আসে, আর এই গাছ থেকে কাঁঠাল ফুরাবে না, আপনার সবসময় কাঁঠাল পাকবে, হচ্ছে, এরকমই হবে। তার মানে আমরা বলতে পারি এখন যে কার্তিক মাস চলছে এখন কিন্তু কাঁঠালের সিজন না। না, কার্তিক মাসে কাঁঠালের সিজন নাই, সম্ভবত মানে পৌষ মাস থেকে কিন্তু কাঁঠাল হয়, কাঁঠালের মোচা আসে, কিন্তু আমরা কার্তিক মাসে পাচ্ছি। তার মানে ধরে নিতে পারি যে সারা বছর এই গাছ লাগালে সে কাঁঠাল খেতে পাবে। হ্যাঁ, এই গাছটা আপনার খুবই একটা ভালো একটা জাত, এটা আপনার বাংলাদেশে জাতীয় ফল কাঁঠাল। কাঁঠাল মনে করেন যে আপনার আগে সচরাচর মানুষের বাড়ির আঙিনায় সব জায়গায় কিন্তু আগে কাঁঠাল হতো, কিন্তু এখন আস্তে আস্তে দেখা যাচ্ছে যে কাঁঠাল কিন্তু হারাই যাচ্ছে আমাদের দেশ থেকে। কিন্তু
বর্তমানে আপনার আল্লাহর রহমতে আমরা বাইরের দেশ থেকে যেসব কাঁঠালগুলো কালেক্ট করেছি, এগুলো আমরা যদি মানুষের দ্বারে দ্বারে যদি ছড়াই দিই, তাহলে দেখা যাচ্ছে মানুষের ছাদের উপরেও আপনার কাঁঠাল চাষ হবে। এটা হাইব্রিড ভ্যারাইটি, এটা আপনার ছাদ বাগানও করা যাবে, আবার বাড়ির আঙিনায় কোনো ফাঁকা জায়গা পড়ে থাকলে এটা যে কোনো এতে কোনো কীটনাশক লাগে না, কোনো সার লাগে না, এটা সাধারণত নর্মালভাবে লাগাইলেই আপনার মনে করেন যে 12 মাস সে কাঁঠাল পাবে। এই গাছটির বয়স কতদিন চলছে? হ্যাঁ, এই গাছটার বয়স বর্তমান বয়স হচ্ছে 2 বছর চলছে। 2 বছরে এতগুলো কাঁঠাল? জি, এই গাছটা দেখেন আমার হাতের মতনই মোটা। আপনার এই গাছে কাঁঠাল পর্যাপ্ত পরিমাণে, একটা একটা গাছে ওরকম 30টা 35টা করে বড় বড় কাঁঠাল ছিল, বাঁশ দিয়ে পুরো সব আমরা বেঁধে রাখছিলাম। এতটুকু গাছে 20 থেকে 30টি কাঁঠাল? হ্যাঁ, এরকম প্রতিটা গাছই আমার বাগানে, প্রতিটা গাছই ওরকম সর্বনিম্ন 15টা 20টা 25টা 30টা কাঁঠাল ছিল। আপনার প্রায় ওরকম 50-60টা 100টা করে কাঁঠাল আসছিলো, কিন্তু গাছ ভেঙে গেছিলো, সেই ক্ষেত্রে দেখলাম যে গাছগুলো আরও সব নষ্ট হয়ে যাবে, সেক্ষেত্রে আমরা কাঁঠাল সব ছুড়াই ফেলে দিয়েছি। ফেলে দিয়ে পরীক্ষামূলকভাবে আমরা মনে করেন যে ওরকম 20টা 15টা করে 25টা 30টা 35টা পর্যন্ত আমরা রাখছিলাম। আমরা অনেক ভিডিও দেখাইছি কাঁঠালগুলো, ওরকম একটা একটা গাছে 30-35টা করে কাঁঠাল ছিল একটা ছোট গাছে। এই গাছ মানে এই ভিয়েতনামি কাঁঠাল গাছ লাগানোর কতদিন পরে ফল আসে? হ্যাঁ, ভিয়েতনামি কাঁঠাল গাছ আপনার লাগানোর 6 মাস থেকে 1 বছরের ভিতরেই আপনার ফুল ফল আসবে। প্রথম বছর দেখা যাচ্ছে যে ফুলটা ভেঙে দিতে হবে, গাছটা একটু বাড়াই নিতে হবে, ফল থাকলে গাছ বাড়বে না, গাছ নষ্ট হয়ে যাবে, ভেঙে যাবে গাছ। তা দেখা যাচ্ছে যে আপনার 1.5 বছরের মাথায় কিংবা 1 বছরের মাথায় গিয়ে যদি ফলটা নেন, তাহলে দেখা যাচ্ছে পরিপূর্ণ ফলও পাবেন, আবার দেখা যাচ্ছে যে আপনি হচ্ছে গাছটাও আপনার ভালো থাকবে। আপনার কাছে একটি বিষয় জানার ছিল, অন্যান্য কাঁঠালে গাছে বা যখন কাঁঠাল হয় তখন কিন্তু আমরা কোনটা দেখতে পাই না? সাধারণত দেশি কাঁঠালের এরকম কোনো শেপ নেই, আর আমাদের এই ভিয়েতনামি 12 মাসি কাঁঠাল, তারপর পিঙ্ক কালার কাঁঠাল, এগুলোর কিন্তু এই যে এখানে কিন্তু একটা শেপ আছে আলাদাভাবে, অন্য কাঁঠালে কিন্তু এটা হয় না। আর এই কাঁঠালটা আপনার অনেক ফ্লেভার, মিষ্টি বেশি হয়, আবার কাঁচা আপনার সবজি এছাড়াও খাওয়া যায়। অর্থাৎ বলতে পারি যে কাঁচা অবস্থায় যখন আমরা রান্নার যে ব্যবস্থা করে থাকি তখনও বেশ সুস্বাদু, এবং পাকলেও এই দেশি কাঁঠালের চাইতে স্বাদটা কি ভিন্ন কেমন? দেশি কাঁঠালের থেকে আপনার অনেক মিষ্টি, অনেক ফ্লেভার। আর কাঁঠাল এমন একটা জিনিস, আর আমাদের বাংলাদেশে জাতীয় ফল কাঁঠাল, কাঁঠালের কিন্তু কোনো বাদ নেই। কাঁঠালের এই সুঘাও কিন্তু হচ্ছে আপনার সবজি রান্না করে খাওয়া যায়, আবার মনে করেন যে কাঁঠালের এটা আপনার গবাদি পশু ছাগলে খাই, এর বিচিটা সবজি রান্না করে খাওয়া যায়, তারপরে কাঁঠালটা খাওয়া যায়। সেই জন্যে আপনার কাঁঠালটা আর কিন্তু চাহিদা আমাদের দেশে যেভাবে দরকার সেভাবে কিন্তু নাই বর্তমানে, কিন্তু এইসব হাইব্রিড ভ্যারাইটি যেগুলো আমরা নিয়ে আসছি এগুলো মানুষের মাঝে আমরা ছড়াই দেবো, আবার বাংলাদেশে কাঁঠাল আপনার ওরকম বাণিজ্যিক আকারে সব শুরু হয়ে যাবে। খুবই ভালো একটি দিক, কারণ হচ্ছে এখন কাঁঠাল গাছ সেভাবে নেই, কিন্তু এখন শখের বসে অনেক বাগানই চায় তার ছাদ বাগানে থাকুক, অল্প সংখ্যক জায়গা আছে কিন্তু সেখানে সে গাছ লাগাতে চায় না, অনেক বড় গাছ হবে, কিন্তু এখানে তো সেটা সম্ভব এইভাবে যদি গাছ। হ্যাঁ, আপনাদের সাধারণত দেশি ভ্যারাইটিতে গাছ হয় অনেক বড়, ওইগুলো দেখা যাচ্ছে যে যাদের স্বল্প জায়গা আছে ওদের লাগানো সম্ভব নয়, কিন্তু আমাদের এই হাইব্রিড ভ্যারাইটিগুলো এগুলো আপনি ছাদ বাগানেও করতে পারবেন, আবার দেখা যাচ্ছে বাসার আঙিনায় কোনো জায়গা পড়ে থাকলে সেটাও করতে পারবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনিও ভালো থাকবেন, আপনার চ্যানেলে আমার পক্ষ থেকে ধন্যবাদ রইল।